হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সুইটমনি ব্লগ দিয়ে নতুন ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম, আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো আমি এখন সকালবেলা একটু রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে আমি এখন যাব একটু হসপিটালে। হসপিটালে যাব তার কারণ হচ্ছে আমাকে এখান থেকে এক মাস আগে বিড়ালে কামড়েছিল, তো একটা ভ্যাকসিন এখনও পর্যন্ত বাকি আছে, তো সেটাই নিতে আমি এখন যাব হসপিটালে। তোমাদের দাদা ভাই আর আমি যাব, দুজনে যাব। কি নেবো? নিচ্ছি নিচ্ছি, আমি ব্যাগে কাগজ নিয়ে নিয়েছি। বাজার টাজার সব কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আছে চিকেন, চিকেন নিয়ে আসা হয়েছে। আর এদিকে সময় এখানে চিকেনের জন্য মশলা ছাড়াচ্ছে, আদা রসুন, এই যে সময় আজকে রান্নাটা কিন্তু সময় করবে। আর এখানে আছে মাছ, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আর মুরগির পেটে একটা ডিম হয়েছিল, দেখো এই যে ডিম, ডিমটাও নিয়ে এসছে। আজ তো ডিম ছিল মুরগির পেটের মধ্যে। রান্না কি কমপ্লিট? কি মাংসটা বাকি আছে? আর সব হয়ে গেছে? বাবা, মেয়েটা রান্না করতে করতে ঘেমে গেছে। আহারে, ছোট মানুষ পুরো ঘেমে জল পড়ছে, কষ্ট হয়ে গেছে রান্না করতে করতে। আর এখানে এখন চিকেন কষা হচ্ছে। এই দেখো আমাদের গাছে কত গাঁদা ফুল ফুটেছে এই সময়, আর গাছগুলো কত বড় হয়ে গেছে দেখো। আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য ফুলগুলো আমি সব তুলে নেবো। অনেক ফুল ফুটেছে। তো আমার পুজো টুজো সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু আজকে মার সময় রান্না বান্না সবকিছু করেছে, আর সেই জন্য আমি আজকে একটু আগেই স্নান করে নিয়েছি, নিয়ে পুজো টুজো সবকিছু দিয়ে নিয়েছি। আর তোমাদের সঙ্গে তো এটাই বলা হয়নি যে আজকে কেন আমি রান্না বান্না করিনি, মার সময় কেন আমাকে রান্না করতে দেয়নি, আর এত রান্না বান্না কিসের জন্য হয়েছে। তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তো সেই জন্য মা আর সময় দুজন মিলে আমাকে রান্না করতে দেয়নি, ওরাই সবকিছু রান্না বান্না করেছে, তো সেই জন্যই। আর সকাল সকাল আমি স্নান করে পুজো টুজো সবকিছু দিয়ে নিয়েছি, তো এখন যাবো রান্নাঘরে, খাওয়া দাওয়া হবে, তো চলো যাই। এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে, আর আজকের মেনুতে ছিল এই যে মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল, এদিকে হচ্ছে চিকেন, আর এদিকে হচ্ছে চাটনি, আর এই যে পাঁপড় ছিল এখানে, বা সেই ছিল আজকের দুপুরের মেনু। এই যে চলে এসছে কেক, সব ওখানে দাঁড়িয়ে হাসছে। এই যে তোমাদের দাদা ভাই কেকটা অর্ডার দিয়েছিল মিয়ামট থেকে, তো কেকটা এখন চলে এসছে, আর সেটা দেখে সমর হাসি লেগেছে। এই যে এখন সন্ধ্যেবেলা, আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। এই যে এখন আমরা এই কজন মিলে এখন কেক কাটা হবে, আনা হয়েছে। তো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেকটা কেমন হয়েছে। আমি শুরু করে দিয়েছি ভিডিও। হ্যাঁ, হ্যালো, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি, আগে খাওয়া একে দাও তো, ধরে না দাও, কি প্রবলেম হচ্ছে?
দাদারে খাওয়া, ওকে দাদারে খাওয়া, দাদারে পরে তো লাগানি ছবি না তুই নে, তুইও কেক নে, বলে কি না কাকে স্ক্রিনশট নিবি আমি তো নিয়মরে কেক দিতে হয় না, এটাই ব্যান্ড দাঁড়া গোলাপ ফুলটা কর মধ্যে এখন গিফট প্যাকিং হবে, প্যাকিং হবে না না ওই দিয়েছে আমাকে গিফট দিয়েছে, দাদা কোন গিফট দেয়নি, কোন গিফট দেয়নি, কিন্তু সবও গিফট দিয়েছে প্রত্যেক বাড়িতে, নাও দাদাও গিফট দিয়েছে, এখন যে মোবাইলটা দিয়ে ভিডিও করা হচ্ছে, তো কদিন আগে তোমরা ভিডিওতে দেখেছো যে আমাকে একটা মোবাইল গিফট করেছে, তো ওটা হচ্ছে আগাম অ্যানিভার্সারি গিফট ছিল, তো ওই ফোনটাই আমাকে গিফট করেছে অ্যানিভার্সারি করে, কথা বলিস সামনে দুর্গা পুজো, দুর্গা ঠাকুর চলে এসেছে, টাকা 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 তুই তো কর, তোর ভয়েসটাও চলে আসবে, সবাই কত কিছু তো দেখতেই পেলে আমাদের কেক টেক সবকিছু কাটা কমপ্লিট হয়ে গেছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু বাজাতে একদমই ভুলবে না, তো ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন ভিডিও দেখার জন্য, তো টাটা, সবাই ভালো থাকবে।